যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ভিডিও এবং জব নোটিফিকেশন দেখার জন্য সাবস্ক্রাইব করুন এফেক্টিভ লার্নিং চ্যানেলটি এবং পাশের বেল আইকনটির মধ্যে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আজকের সাবজেক্ট স্ট্যাটিক জিকে বা সাধারণ জ্ঞান এর ডে সিক্সটিন এই সেশনটা থেকে তোমরা পঞ্চাশটারও বেশি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে আজকের ফোকাস টপিকগুলো যেমন ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমস লার্জেস্ট প্রোডিউসার কান্ট্রিজ রিলেটেড ফ্যাক্টস অস্কার অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি বুকস অ্যান্ড আর্থার্স এবং বায়োল্যাটারাল এক্সারসাইজ এবং আরও অনেক বিষয়তেই আজকে সেশনে আলোচনা করা হয়েছে অ্যাকচুয়ালি দিস ইজ এ পার্ট অফ সিক্স প্লাস জিকে সিরিজ যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কমনযোগ্য প্রশ্নপত্রের কালেকশন আছে আর অ্যাডিশনাল ফ্যাক্টসগুলো তোমাদের নোট তৈরির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নেব হুইচ অফ দ্য ফলোয়িং স্কিমস ইজ আন্ডার মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার নিচের কোন প্রকল্পটি রাসায়নিক ও সার মন্ত্রকের অধীনে রয়েছে তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা আর এটা লঞ্চ হয়েছিল টু থাউজেন্ড মার্চে তাই গভর্নমেন্ট স্কিম যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট তে প্রসঙ্গে অপশান নাম্বার এতে যে নামামাই গঙ্গার কথা বলা রয়েছে তে প্রসঙ্গে মনে রাখবে এই প্রকল্পটি আন্ডার মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস আর স্কিমটা লঞ্চ হয়েছিল টেন্থ অফ জুলাই 2014 থাউজেন্ড অ্যান্ড ফোটিন অপশন নাম্বার বি এতে স্বচ্ছ ভারত অভিযান দেওয়া রয়েছে স্কিমটি আন্ডার মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স আর এটা লঞ্চ হয়েছিল সেকেন্ড অক্টোবর টু থাউজেন্ড অ্যান্ড ফোরটিনের অপশান নাম্বার যে ন্যাশনাল বাল স্বচ্ছতা এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে স্কিমটা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর আন্ডারতে আসছে এবং এটি লঞ্চ হয়েছিল নভেম্বর টেন টোয়েন্টি ফোরটিন চলো আমরা পরের প্রশ্ন দেখব হুইচ এমং দ্য ফলোয়িং নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ওপিয়াম ইন দ্য ওয়ার্ল্ড নিচের ভারতের প্রতিবেশী দেশের মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম আফিমের উৎপাদক এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি আফগানিস্তান আফগানিস্তান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আফিম উৎপাদন করে ওয়ার্ল্ডের রেসপেক্টে লার্জেস্ট প্রডিউসার কান্ট্রি বরাবরই পরীক্ষাতে এসে থাকে তো সে প্রসঙ্গে মনে রাখবে মিল্ক প্রোডাকশনেতে ইন্ডিয়া আছে এক নম্বরে সেকেন্ড টি চা উৎপাদনে চায়না এক নম্বরেতে আছে নেক্সট কফি উৎপাদনেতে ব্রাজিল আছে টপে অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়াইন প্রোডাকশনের দিক থেকে স্পেন আছে টপে নেক্সট ফ্রুটের রেসপেক্টে বানানা ম্যাঙ্গো পাপায়া লেমন এই সমস্ত ফলগুলি উৎপাদনের দিক থেকে এক নম্বরে ইন্ডিয়া নেক্সট অ্যাপেল উৎপাদনেতে চায়না আছে এক নম্বরে দিক থেকে ব্রাজিল আছে এক নম্বরে খেজুর উৎপাদনে আছে এক নম্বরে টমেটো উৎপাদনের দিক থেকে চায়না টপ করছে সুগার ক্যানের দিক থেকে ব্রাজিল আছে এক নম্বরে ড্রাই অনিয়নের প্রোডাকশনে চায়না আছে এক নম্বরে এবং পরীক্ষাতে ইম্পর্টেন্ট টোবাকো উৎপাদনের ক্ষেত্রেও চায়না এক নম্বরে এগুলো মনে রাখবে অবশ্যই অন্য কোনো প্রশ্নের রেসপেক্ট আমি আরও কভার করে দেব চলো পরের প্রশ্ন দেখবো হুইচ মুভি ওন দ্য অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট পিকচার ক্যাটাগরি অ্যাট দ্য নাইনটি সেকেন্ড অস্কার অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি বিরানব্বইতম অস্কার পুরস্কার দু সালে কোন চলচ্চিত্রটি সেরা চিত্র বিভাগের জন্য পুরস্কার অর্জন করেছিল এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি প্যারাসাইট দেখো এই সেকেন্ড অস্কার অ্যাওয়ার্ড যেটা অফিসিয়ালি অ্যাকাদেমি অ্যাওয়ার্ড নামে পরিচিত এটা রিসেন্টলি টোয়েন্টি টোয়েন্টিতে নাইনথ অফ ফেব্রুয়ারি হয়েছিল আর কোথায় হয়েছিল ডলবি থিয়েটারেতে সেটা কোথায় হলিউডে আর হলিউডটা কোথায় লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলেস কোথায় ক্যালিফোর্নিয়ার মধ্যে পড়ছে এ প্রসঙ্গে মনে রাখবে মোস্ট অ্যাওয়ার্ড এই প্যারাসাইট মুভিটাকেই দেয়া হয়েছে চারটে ক্যাটাগরিতে পেয়েছে কিন্তু নমিনেশনের দিক থেকে মনে রাখবে মোস্ট নমিনেশন পেয়েছিল জোকার মুভিটা যেটা এগারোটা বিভাগে নমিনেটেড হয়েছিল টোয়েন্টি টোয়েন্টি এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেতে যদি লিডিং অ্যাক্টরের কথা পরীক্ষায় আসে তখন তার অ্যানসার হয়ে যাবে জকিন ফনিক্স যিনি জোকার মুভিটার জন্য লিডিং অ্যাক্টরে অ্যাওয়ার্ড পেয়েছেন লিডিং অ্যাক্টর জানলে যখন লিডিং অ্যাক্ট্রেসের নামটা মনে রাখবে রেনি জেলওয়েকার ইনি জুডি মুভিটার জন্য লিডিং অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট ডিরেক্টরের নামটাও তোমাদেরকে পরীক্ষার রেসপেক্টে মনে রাখতে হবে বং জুন হো ইনিও এই প্যারাসাইট মুভিটার জন্যই বেস্ট ডিরেক্টর এর অ্যাওয়ার্ড পেয়েছেন চলো পরের প্রশ্ন দেখবো হু ইজ দ্য অথর অফ দ্য বুক রোম্যান্সিং উইথ লাইফ রোম্যান্সিং উইথ লাইফ বইটি লেখককে তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ দেবানন্দ দেখো অপশান নাম্বার বি এতে যে শশি থারুরের নাম দেওয়া রয়েছে ভেরি ফেমাস অথার এবং পরীক্ষার রেসপেক্টও খুবই ইম্পর্ট্যান্ট এনার কিছু কিছু ইম্পর্টেন্ট বই তোমাদেরকে একদম ফোটোস্থ রাখতে হবে যেমন আমি এখানেতে উল্লেখ করে দিচ্ছি কিছু কিছু যেমন হোয়াই আই এম এ হিন্দু শশি থারুরের লেখা একটি ফেমাস বই এছাড়াও দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার নেক্সট অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া এটাও শশী থেরুর লেখা একটা বিখ্যাত বই নেক্সট প্যাক্স ইন্ডিকা এছাড়াও অ্যানাদার ইম্পর্টেন্ট দ্য হিন্দু ওয়ে অ্যান ইন্ট্রোডাকশন টু হিন্দুইজম এটা আমি আর লিখছি না অবশ্যই তোমরা মনে রাখবে নেক্সট আর একটা ইম্পর্টেন্ট যেটা আমি এখানে লিখব ইউনিটি ডাইভার্সিটি অ্যান্ড আদার কন্ট্রাডিকশনস শশী থেরুরের একটা বিখ্যাত বই অ্যানাদার ইম্পর্টেন্ট রিয়ট এছাড়াও আছে

অ্যাট রাইট টাইম এটা কপিল দেবের লেখা এছাড়াও মনে রাখবে ক্রিকেট মাই স্টাইল ভেরি ভেরি ফ্রিকুয়েন্টলি আজ একটা বই কপিল দেবের লেখা হয়ে চলো আমরা পরের প্রশ্ন দেখবো উইথ উইচ কান্ট্রি ইন্ডিয়া ডিড ইটস টেন্থ এডিশন অফ বায়োলেটেরাল ইকোভেরিন এক্সারসাইজ টোয়েন্টি নাইনটিন অ্যাক্ট পুনে কোন দেশের সাথে ভারত পুনেতে দ্বিপক্ষীয় ইকোভেরিন টোয়েন্টি এর দশম সংস্করণ করেছে এর উত্তর হয়ে যাবে অপশানামাসি মালদ্বীপস দেখো এই বায়োলিট এক্সারসাইজ ইন্ডিয়ার সাথে যে সমস্ত দেশের হয় তাদের নামগুলো পরীক্ষা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তো সে প্রসঙ্গে মনে রাখবে অপশন নাম্বার যে নেপালের নাম রয়েছে নেপালের সাথে ইন্ডিয়ার যে এক্সারসাইজটা হয় তার নাম হচ্ছে এ আমি একটা ফুল লিস্ট তোমাদেরকে একদিন স্পেশাল ডেডিকেটেড ভিডিওতে আমি দিয়ে দেব। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট আজকে উল্লেখ করে রাখছি প্রথমে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের কথা যদি বলি মনে রাখবে নোম্যাডিক এলিফেন্ট এটি হয় ইন্ডিয়ার সাথে মঙ্গোলিয়ার নেক্সট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ আর্মি রেসপেক্টে বলছি যুদ্ধ যেটা ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে হয় যেটা হয়েছে এছাড়াও ইউএস এর সাথে আর হয় আমি এখানে প্লাস দিয়ে লিখে বজ্রফ প্রহার এটাও ইন্ডিয়া ইউএস এর মধ্যে তোমরা তো জানোই হ্যান্ড ইন হ্যান্ড এটা একটা আর্মি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যেটা এবছর মানে রিসেন্ট যেটা হয়েছে সেটা মেঘালয়ের উমরো হয়েছে সম্প্রীতি এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ পাঁচ নম্বরে মনে রাখবে গরুদা শক্তি যেটা ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এছাড়া অনেক আছে যেমন ভীমব্যাক্স যেটা ইন্ডিয়া এবং ভিয়েতনামের মধ্যে হয় নেক্সট হারিমৌ শক্তি যেটা ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে হয় এছাড়াও ইন্দ্রা যেটা ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে নেক্সট ইম্পর্টেন্ট বোল্ড কুরুক্ষেত্র ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে হয় সেটাও ইম্পর্টেন্ট মিত্র শক্তি যেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হয় তো আমি একটা ডেডিকেটেড ভিডিও দেবে দিয়ে দেবো আমি আজকে মোটামুটি একটা ওভারভিউ দিয়ে রাখছি মনে রাখবে এগুলো এটা তো গেল জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ আর্মির দিক থেকে এখন যদি নেভির দিক থেকে বলা হয় জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সেক্ষেত্রে মনে রাখবে তোমরা ভারুন যেটা ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে হয় যেটা রিসেন্টটা গোয়া কোস্টে হয়েছিল নেক্সট মনে রাখবে সেলিনেক্স যেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে একটা জয়েন্ট মিলিটারি নেভি এক্সারসাইজ নেক্সট ইম্পর্টেন্ট কঙ্কন যেটা ইন্ডিয়া এবং ইউকের মধ্যে হয় এছাড়াও তোমাদেরকে মনে রাখতে হবে যেটা ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে হয় এটা একটা নেভি এক্সারসাইজ যেটা রিসেন্টটা সাউথ চায়না সিয়াতে হয়েছিল টু থাউজেন্ড নাইনটিনে এবং যদি এয়ারফোর্সের রেসপেক্টে বলা হয় ফ্রান্সের সাথে যে এয়ারফোর্সের ইন্ডিয়ার এক্সারসাইজটা হয়ে থাকে সেটার নাম গরুদা নামটা আমি লিখে দিচ্ছি গরুদা যেটা এয়ারফোর্স এক্সারসাইজ ইন্ডিয়া এবং ফ্রান্স এর আর ফ্রান্সের সঙ্গে আমরা দেখলাম নেভি এক্সারসাইজ মনে রাখবে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে এয়ারফোর্স এক্সারসাইজটা হয় তার নাম ইন্দ্রধনুষ ইন্ডিয়া এবং ইউকে মধ্যে এবং ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে যে এয়ারফোর্স এক্সারসাইজ হয় তার নাম অভিয়া ইন্দ্রা ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে এয়ারফোর্স এক্সারসাইজ সো দিস ইজ দা এন্ড অফ দিস ভিডিও থ্যাংক ইউ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না গুড বাই গড ব্লেস ইউ অল